জামিনের জন্য আমরা বলেছি উনি খুব অসুস্থ, 70 বছরের বেশি বয়স হয়ে গেছে ওনার, বিভিন্ন রকম শারীরিক ওনার সমস্যা আছে। এইমস এবং এসএসকেএম এর রিপোর্ট বহুবার এখানে এসেছে, সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি। 42 দিন জেলে, আদালতের কাছে যে কোনো শর্ত সাপেক্ষে জামিনের আবেদন পার্থর। পার্থর আইনজীবীর পক্ষ থেকে এদিন আদালতের কাছে যে কোনো মূল্যে জামিন মঞ্জুর করার দাবি রাখা হলো। এমনকি নিজ বাসভবনে নজরবন্দি থাকতেও রাজি তিনি, তবুও যে কোনো শর্ত সাপেক্ষে মুক্তি চান পার্থ। প্রাক্তন মন্ত্রীর তরফে জানানো হয়েছে পার্থর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। 42 দিন ধরে জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়, এবার 14 দিনের জেল হেফাজতে শেষে ফের আদালতে পেশ করা হলো প্রাক্তন মন্ত্রী এবং তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। নিরাপত্তার খাতিরে এদিন ভার্চুয়ালি ব্যাংকশাল কোর্টে পেশ করা হয় এসএসসি দুর্নীতিকাণ্ডের মূল অভিযুক্তকে। এদিন ফের জামিনের জন্য মরিয়া আবেদন পার্থ। জামিনের জন্য আমরা বলেছি উনি খুব অসুস্থ, 70 বছরের বেশি বয়স হয়ে গেছে ওনার, বিভিন্ন রকম শারীরিক ওনার সমস্যা আছে। এইমস এবং এসএসকেএম এর রিপোর্ট বহুবার এখানে এসছে, সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি। তার জন্য আমরা বললাম যে কোনো মূল্যে ওনাকে জামিনটা দিয়ে, কেন উনি এখন প্রভাবশালী আর নয়, এই তকমার ওনাকে দেওয়া যাবে না। সংশোধনাগারের মূল্যে ওনাকে যাতে জামিন দেওয়া হয় এবং ওনাকে উনি যাতে বাড়িতে ওনাকে একদম নজরবন্দি করে রাখা হয়, সেই প্রেয়ারটা আমরা করেছি। হ্যাঁ, আমাদের যে সাজেশনগুলো ছিল যে ওনার থেকে যা যা বলা হচ্ছে, ওনার ইডি থেকে যা যা বলা হচ্ছে ওনার এগেনস্টে, সেগুলো কোনো ডকুমেন্ট বা কিছু দিয়ে ওনারা কিছু করতে পারবেন না, যেগুলো মিথ্যা চ্যাটার্জি, কোনো ডকুমেন্টসই বা কোনো কাগজপত্র কিছু, কোনো ফার্ম হাউস, কোনো এলআইসি, কোনো কিছু ওনার নামে নেই, এখন থেকে কোনো কিছু ওনার নামে নেই। বিভিন্ন রকম শারীরিক ওনার সমস্যা আছে, এইমস এবং এসএসকেএম এর রিপোর্ট বহুবার এখানে এসছে, সেগুলো থেকে আমরা দেখতে পেয়েছি। তার জন্য আমরা বললাম যে কোনো মূল্যে ওনাকে জামিনটা দিয়ে, কেন উনি এখন প্রভাবশালী আর নয়।